ভুয়া ঠিকানা আর স্বজন বানিয়ে সীমান্তবর্তী এলাকায় নানা কৌশলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে মিয়ানমারের রোহিঙ্গারা। কৌশল ধরতে ব্যর্থ প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা গোয়েন্দা সংস্থা। বান্দরবানের 13 রোহিঙ্গাকে শনাক্তের পর তাদের এনআইডি বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তবে সার্ভারে এখনও কারো কারো পরিচয়পত্র মিলছে। সীমান্ত এলাকায় ভিনদেশীদের বাংলাদেশি নাগরিকত্ব নেয়ার জালিয়াতি নিয়ে হোসাইন জিয়াদের চার পর্বের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব। আর ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। মিয়ানমার সীমান্ত লাগোয়া বান্দরবানের দুর্গম এলাকা ঘুমধুম। এই অঞ্চলে রোহিঙ্গাদের আনাগোনা তিন দশকে নানা কৌশলে গড়েছেন বসতিও, এখন লক্ষ্য বাংলাদেশের নাগরিক হওয়া। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গেলে মেলে ধরেন অসংখ্য রোহিঙ্গার নেয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র। জানালেন তিনি নিজেই জব্দ করেছেন। তারা ওই পর্যায়ক্রমে সাবেক চেয়ারম্যান থেকে সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, জায়গার খতিয়ান এনমেন্ট থেকে নিয়ে জায়গার খতিয়ান পর্যন্ত সিজন করে দিচ্ছে না, তারা একদম সেটেল। রেজু আমতলী এলাকার বাসিন্দা শামসুল আলম, তাকে পিতা বানিয়ে এনআইডি বানিয়েছেন রোহিঙ্গা হামিদ হোসেন ও জাহিদ হোসেন। এ ঘটনায় হতবাক শামসুল। জাহিদ হোসেন, আমি তো হোসেন হন ছেলে নাই, আমার আমার তো হন ছেলে নাই, এ নামে ওরা ভোটার কেমন ভোটার সে আমি তো জানি না। একই এলাকার নুরুল ইসলাম দীর্ঘদিন ছিলেন দেশের বাইরে, এলাকায় এসে জানতে পারেন হামিদ হোসেন নামে এক রোহিঙ্গা তাকে পিতা সাজিয়ে সংগ্রহ করেছে জাতীয় পরিচয়পত্র। আসার পরে দেড় মাস পরে এই যে ব্লু মেম্বার আছে না, ব্লু মেম্বার একটা নোটিশ পাঠাই আমার বাড়ি, দেখি আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার তো হনা আমি নামের ছেলে নাই। পাশের বাড়ির আব্দুস সালাম মেয়েকে বিয়ে দেন রোহিঙ্গা যুবকের কাছে, তাই বাবা হয়ে জামাইকে বানান বাংলাদেশের নাগরিক। এই মাইয়া আমার মাইয়া এটা হেটা লাগে ওই জামাইয়া হই গেছে, আমি হনে দিনে দিনাই স্যার। অথচ তিন পার্বত্য জেলায় স্থানীয় জনপ্রতিনিধি, গোয়েন্দা সংস্থা সহ 14টি সংস্থার বৈঠকে অনুমোদন হলেই কেউ জাতীয় পরিচয়পত্র পাওয়ার কথা। প্রশ্ন উঠেছে এত সংস্থার চোখে ধুলো দিল কি করে? বিশেষ কমিটির সবাই আমরা তাদের যে সকল দলিলাদি সংযুক্ত করা হয়েছে সে সকল দলিলাদি আমরা যাচাই বাছাই করি। যিনি ভোটার হবেন তার আমরা সাক্ষাৎকার নেই, ফিজিক্যালি সাক্ষাৎকার, এবং আমরা জনপ্রতিনিধিদের সেক্ষেত্রে মতামত নেই। এনআইডি নিয়ে 13 রোহিঙ্গাকে চিহ্নিত করে গত জুলাইয়ে পরিচয়পত্র বাতিলের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু অবাক করা বিষয়, দুই মাস পরও আইয়ুবুল হক নামে এক রোহিঙ্গার এনআইডি এখনও সার্ভারে। আপনাদের মাধ্যমে আমি যেহেতু জানতে পারলাম যে একটি আইডি কার্ড বাতিল হয়নি, আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঠিক কত রোহিঙ্গার কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, তার সঠিক হিসাব পাওয়া যায়নি। এভাবেই নানা ফন্দি ফিকিরে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দিচ্ছেন একটি শক্তিশালী চক্র। সে চক্রের সাথে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষকরা পর্যন্ত। আমরা সে চক্রটির খবর জানব আগামী পর্বে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, বান্দরবান।